ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে নিয়ে এসেছি একটা চকলেট কেক সামনে ফার্স্ট জানুয়ারি কেক খেতে হবে তাই আমার সব বন্ধুদের জন্য নিয়ে এসেছি দেখো একটা চকলেটই কেক আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান দেখো কেকের জন্য আমি একটা ছোট্ট টিফিন বাটি রেডি করে নিয়েছি একটু অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি এবার কড়াইটা আমি গরম করতে রেখে দিয়েছি ডেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে আমি কেকের মিশ্রণটা রেডি করে নেব আমি নিয়ে নিয়েছি দেখো পনে এক বাটি দুধ গরম দুধ আর তাতে দিয়ে দিয়েছি আমি এক চামচ কফি কফি তো এখন ঠান্ডার দিনে সবার ঘরে থাকে আমি ঘরে রাখা জিনিস দিয়ে কেক বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের নিয়ে নিয়েছি আমি বড় চামচ এক চামচ তেল আর পনে এক কাপ নিয়ে নিয়েছি গুড় আমি গুড় দিয়ে করছি কেন কি বেশিরভাগ লোক চিনি খেতে চায় না এখন কিন্তু গুড়টা অনেকেই খেতে চায় অল্প স্বল্প হলেও খায় তা আমি গুড়টা নিয়ে গুড়টা দেখো আমি ভেঙে নিয়েছি এবার আমি গরম দুধটা কপি যে গুলে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব গরম দুধটা দিলে গুড় যেটা হালকা একটু ইয়ে আছে ওটাও গুলে যাবে ভালো করে দেখো এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি কপি দেওয়াতে দেখো একটু ফেনা ফেনা মতন ঝাঁক হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব। এক কাপ ময়দা আমি আজকে ময়দা দিয়ে করছি বন্ধুরা চাইলে আটা দিয়েও করা যেতে পারে এক চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা দিয়ে এটাকে আমি ভালো করে চেলে নেব ছোট্ট ভিডিও বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেখার তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আমি এই মিশ্রণটা এবার রেডি করে নিচ্ছি ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দেখো এক চিমটি দিয়ে দিলাম নুন নুনটা এতে দিতে হবে তাহলে কেকের স্বাদটা খুব ভালো হয় এবার আমি বাটির মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দেব বন্ধুরা ঘরে যদি কোকো পাউডার না থাকে তাহলে কফির পরিমাণটা একটু বাড়িয়ে দিও ছোট্ট একটা কেক বানাচ্ছি বন্ধুরা আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি আমি কেক টিনটা নিলে পরে কেক টিনটা আমার একটু বড় তাহলে একটু বড় না বানালে ভালোও লাগবে না ওই জন্য আমি একটা ছোট্ট টিফিন বাটি নিয়ে নিয়েছি এবার আমি কেকটাকে ঢেকে রেখে দিলাম এক মিনিট একটু গ্যাসটাকে বাড়িয়ে দেব যাতে বাটিটা চট করে গরম হয়ে যায় তারপরে আমি গ্যাসটা লোতে করে আধা ঘন্টা রেখে দেবো ততক্ষণে আমি একটা চকলেটের পেস্ট বানিয়ে নেবো যেটাকে জ্ঞানাস বলে এটা কিন্তু কাচের বাটিতেই বানাতে হয় বন্ধুরা আমার কাছে অত বড় কাচের বল নেই তাই আমি এই স্টিলের এটার মধ্যেই বানিয়ে নিচ্ছি দেখা যাক কেমন হবে আমি ক্রিমটা একটু বেশি দিয়েছি এটা আমি নিচে গরম জল রেখেছি ভাপেতেই গালিয়ে নিচ্ছি আমি চকলেটটা আর ক্রিমটা প্রথমটা কিন্তু যখন করবে তখন দেখবে ওটা কেমন যেন দেখতে লাগে মনে হবে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ যখন তুমি ওটাকে মেল্ট করতে থাকবে তখন দেখবে ঠিক আছে আমি দেখো কেকটাকে বানিয়ে নিয়েছি নামিয়ে নিলাম খুবই টেস্টি আর সুন্দর হয়েছিল কেকটা দেখো গ্যানাসটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশি টাইট হয়ে গেছে এটা এবার এটাকে আমি একটু চামচ দিয়ে পেটিয়ে নেব তোমরা যদি দেখো যে পাতলা হয়ে গেছে একটু হালকা হয়ে গেছে তাহলে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে রাখার পরে ট্যাকচারটা একদম এরকম হবে আমার কেকের মধ্যে লাগানোর জন্য কোনো চাকু বা এমন কোনো কিছু তামঝাম আমার নেই আমি এই যে কেক কাটার এই যে চাকুগুলো আসে বার্থডে কেকের আমি ওটা দিয়েই লাগিয়ে নিচ্ছি কাজ চলছে এখন ওগুলো যারা কেক সবসময় বানাতে থাকে তাদের কাছে ওগুলো বেশি থাকে আমরা তো বেশিরভাগ ড্রাই কেকই বানাই এটা খুব কম তাই এটা দিয়ে কাজ চলে যায় আর বন্ধুদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার এখনও ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেলটা পেশ করে অলে করে আমাকে একটু সাপোর্ট করো আমার সাথে পাশে থেকেও এই যে কেক কাটার চাকুটা যেটা এটা খুবই নরম কোনো অসুবিধা হয় না লাগাতে একটু একদিকে একটু ধারালো ধারালো টাইপের থাকে ওটা লাগলে একটু দাগ হয়ে যায় ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে দেখো একদম দোকানের মতন কেক আর খেয়ে দেখো বন্ধুরা ভীষণই টেস্টি এই কেকটা করতে গেলে বন্ধুরা তোমাদের দোকানে কিচ্ছু আনতে যেতে হবে না ফ্রিজে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য সেট হয়ে গেছে এই জন্য কালারটা দেখো একটু আলাদা লাগছে বন্ধুরা এবার আমি কেটে কেটে চেরি দিয়ে দিচ্ছি আমি এর উপরে আর কোনো কিছু তামঝাম করলাম না প্লেনই করেছি আমি কিছুটা চকলেটের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দেব তাহলে খেতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখো দোকানে কেনার থেকে কি কম লাগছে তোমরা এরকম করে কিন্তু খেয়ে দেখতে পারো বাচ্চারা খুব খুশি হয়ে যাবে বাচ্চাদের বার্থডেতেও তুমি এরকম সাধারণ কেক বানিয়ে নিতে পারো ঘরে সামান্য কিছু জিনিস দেখো বাইরের থেকে কিছু আনা হয়নি আমরা চকলেট অনেকেরই ফ্রিজে থাকে আর এখন ঠান্ডার দিনে আমরা আমরা প্রায় সবাই এখন কফি খাই তো কফিও সবার কাছে থাকে এক চামচ কফি দিয়ে বানিয়ে নাও এরকম করে চকলেট কেক বাচ্চারাও খুশি হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে কফির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা তাহলে খেয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো নতুন বছরে অনেক ভালোবাসো